বেঁচে আছিস তোরা? বাসটা গায়ের উপরে পড়নি তো? আমাদের সাহেব বাচ্চা মানুষ করার ট্রেনিং নিচ্ছে। এই গাছটাতে বাজ পড়লো, লিটারালি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে গাছটা জ্বলছে আর আড়াইটা বাজতে চললো বন্ধুগণ, আড়াইটে। আমরা এখন বসে বসে না খেয়ে বসে রই চোদ্দের জন্য, এখনো আসার নাম নাই। মেজো আব্বা খেয়ে শুয়ে পড়েছে, কতক্ষণ জেগে থাকবে বলুন না খেয়ে। মেজো আমরা খেতে বসছে, মা এখনো খাইনি, সোয়ানা এখনো খাইনি, আমি এখনো খাইনি, তারা নাকি এখন এসে পৌঁছায়নি। খাওয়া যায়, দেখা যায় কখন এসে পৌঁছায়। বৃষ্টি হওয়া দেখে সোয়ানার মনে ইচ্ছা জেগেছে, ওখানে গিয়ে ছাদে চিৎ পটাং হয়ে বসে পড়বো, বৃষ্টিতে ভিজে জানটা ভরিয়ে তারপর নিচে আসবো। ও বাবা বলে থাম, বৃষ্টি তো মানে কি বলবো, টিপ টিপ আমার গা তো থরথর করে কাঁপছে দাদা, আমি বুঝতে পারছি। এখান থেকে আলোটা গেল আমার, পুরো এখান থেকে আলোটা গেল। আমি বললাম আজকে আমি শেষ। আমাদের যে পড়াতে আসতে একজন মনে নেই, তারা কাছাকাছি বিদ্যুৎ পড়েছিল, সে পুরো অনেকদিন অসুস্থ হয়েছিল। আমি ভাবলাম আজকে হয়তো আমার পুরো শেষ, হার্ট অ্যাটাক ফার্ট অ্যাটাক করেছে, বিচ্ছিরি অবস্থা, এরকম কোনোদিন দেখিনি। পুরো জানলাটা খুলে বসছিলাম সারা সোফাতে, পুরো এখান থেকে একটা আলো, এই সাইডটা কিছু দেখতে পাইনি আমি পুরো। তো এক্ষুনি যাচ্ছে আমি এখানে বসছিলাম, এই গাছটাতে বাজ পড়লো, লিটারেলি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে গাছটা জ্বলছে আর এই এই জায়গাটাতে আমি বসছিলাম। আমি তো ভাবলাম আজকে আমি শেষ, আমি আজকে পুরো শেষ, আমি এখান এখানে পর্যন্ত আলো চলে এসছে, গাছটা লিটারেলি পুরো জ্বলছে এখনো, দেখতে পাচ্ছেন? সব লোকজন বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে, হাত অলরেডি কাঁপছে। আমি লিটারালি আমি কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে আমি পুরো শেষ, আমি কি বলবো, আমি এখান থেকে পুরো একটা আলো গেল। আমি এরকম জাস্ট বসছিলাম এখানে, আর হাতে অলরেডি ফোনও ছিল, ফোনটা নিচে পড়লো, আর আমি জাস্ট চোখটা বন্ধ করে কিছুক্ষণ এরকম করলাম, তারপরে দে দৌড় নিচে। যখন দেখলাম যে বেঁচে আছি তখন আমি নিচে দৌড়ে গেছি, তখন প্রথম তো ভেবেছি আমি পুরো শেষ, আমি কিছু দেখতে পাইনি, এই সাইড থেকে কিছু নেই, পুরো এখানে একটা আলো বিচ্ছি। বেঁচে আছিস তোরা? বাসটা গায়ের উপরে পড়নি তো? আমাদের বাড়ির পাশে পড়েছে, আমার মুখের কাছ থেকে চলে গেছে এরকম আলোটা। হ্যাঁ আলোটা তাই কেন গেল? আরে বারান্দায় বসছিলাম আমি, লিটারালি কাঁপছি ভাই, হাতটা দেখ। আমরা ঘরে গাড়িতে ছিলাম, আমাদের গাড়িতে যদি পড়তো তার আগে তোমরা নেমে গেছো। না গাড়িতে বসেছিলাম সেই মুহূর্তে যখন বাসটা পড়েছে, চোখের সামনে দেখলাম। কেমন আছো? গিফট নিয়ে যাও, দেখাও, চলে গেল। তোমরা হলো না আসা, সবার মন ভীষণ খারাপ হয়ে গেছে বুঝলি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর বৃষ্টি, সব মিস করে গেলি তুই। দেখো এটা বাজছে না কেন? পায়ে ঘুমনটা কোমরে 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 ঘরের মধ্যে কোথায় দুঃখে থাকে ও, খাটের তলায় গিয়ে চুপ করে ডাকবি, ও সারাও দেবে না, ও হাসবেও না, ও হচ্ছে প্রো। ঠিক ঠিক এটা উল্টে যাবে কিছুক্ষণ পর, তুই বলবি আমি বাড়ি যাই, আমাকে ছাড় আমি বাড়ি যাই। জ্বালাও জ্বালাও তো, একটু জ্বালাও তো, আমাকে জ্বালাও দেখি, আমাকে একটুখানি জ্বালাও দেখি। শোন আমি তোমাকে এখন ঘুম পাড়াবো, ঠিক আছে? একে ছাড়ো, এখন ট্রেনিং নিচ্ছে সাহেব বাচ্চা মানুষ করার ট্রেনিং নিচ্ছে। এ তোমার বাচ্চা কাচ্চা হলো ওর কাছে দিয়ে দেবে, মানুষ করে দেবে, আমাদের সবারটাই করে দেবে। ভাই 3:07 বাজে, কার বাড়িতে অতিথিরা 3:00 সময় আসে রে দুপুরবেলা খাওয়ার নাম করে? চলবে, এতক্ষণ ধরে পুরো এসিটা চলছিল, পুরো এই ঘর থেকে এই ঘর ঠান্ডা ছিল, কিন্তু কিছু করার নেই, যা জোরে বিদ্যুৎ পড়েছে ভয়ে সব বন্ধ করে দিয়েছে। সে বন্ধ করে, কিন্তু ফ্যানটা একটুখানি চালিয়ে দে। কিন্তু আমাকে বল, একটা বাড়িতে কুটুম আসলে, কুটুম না অতিথি আসলে, অতিথি আসলে 3:00 সময় আসে রে, বাড়ির প্রত্যেককে না খাইয়ে তারা বসে রয়েছে। দেখ ফোনটা দে না, ফোনটা দে,
ছটা করলে 17 বার করে দিয়েছিস তুই, কত অশিক্ষিত হলে না করলে লোকের বলে। তোর দাদাইকে বলে দে যেখানে বাদ পড়েছে ওকে নিউজে দেখিয়ে দিতে, সেটা আগুন জ্বলছে। চলো কেন, ওকে চলো তাহলে এখানে শেষ করে দিচ্ছি এই ব্লগটা, পরের ব্লগে আসছি। কারণ এখানে আমাদের প্রচুর এখন খাবার দাবার গুলো মা অলরেডি শুরু করে দিয়েছে প্লেট ধোয়া, খাবার দাবার গুলো রেডি করি, পরের ব্লগে তোমরা দেখতে পাবে সেটা। একসাথে খেতে বসে ভীষণ জোরে খিদে পেয়েছে, তো ব্লগটা এখানে শেষ করছি, দেখো আরো একটা ব্লগে তোমাদের সবার সাথে। চলো তাহলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আরে ওই তো আমাদের স্থানের পাশে যে নাচ ছিল পুরো জ্বলছে, আগুন জ্বলছে। হ্যাঁ।